একটি কোরআন একটি নামাজ সেই কোরআনে আছে, শুদ্ধ করিয়া পড়তে পারলে পাইবে তালাস। মানুষের মানুষের দেহ রয়েছে 40 শক্তি আর কোরআন হয়েছে 30 শক্তি। এবং কোরআন হয়েছে যেমন একটা রাস্তা, ইমুর বাজ্যাম রাস্তাটা কোরআনে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লা জিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এবং কোরআন যদি আজীবন ইহেন হয়ে থাকে, কোরআন কইতার বলবে আমার এই আয়াতটা মানুষ করতে তো মানুষ দামি না, কোরআন দামি মানুষ দামি। তাহলে মানুষ ছাড়া খোদার কোনো দলিল নেই। তাইলে তাইলে কোরআন হইলো কি জানি নেই, একটা রাস্তা দেখানি, রাস্তা পথ দেখাই বাস, পথ দেখাই বাস। যেমন লেখছে আন্নাল 200 ভাড়া 100 শিশুটি আয়াতের নিতে পাইবেন, আন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া, হইছে আল্লাহ তাআলা সর্বশক্তি মানা। তাইলে আমনে যদি জানতেন না ওহন কোরআন ফইরে আত ওহন পাইছেন সর্বশক্তি আল্লাহ সর্বশক্তি মানা। আবার কোরআন সিমিতে বাদশা মিশরের বাদশা পড়ছিল, ওয়াতা ইজু মান তাশা ওয়াতা জিলু মান তাশা বিয়াদিকাল খাইরে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফইরে একটা মুসকি হাসি মাসি, আমি অত বড় বাদশা ফলকের ভিত্তি বলে আমার ভিখারি করিয়ে দেবো, এটা একটা কথা হইল লেখছে এই কোরআনে। তখন এই ফলকের ভিত্তি বাসার অনেক কাহিনী আছে, বুঝছি এটা হাত কাটা গেছে। তাইলে এই আয়াতগুলো লেখা আছে সঠিক সঠিক, এই কোরআনের আয়াত কোনো ভুল করতে পারছে না। আমি তো আপনার বললই বললাম যে একা যদি 10,000 আয়াত থাকে আপনি 99 আবার বললো দিছে যে খাটি বান্দা থাকবো, যাতে বান্দা না করতে পারে যে আমি তোরে চান্স দিছি না, যে ইবলিসে আমার এটা ভুল করে করাইছে। আল্লাহ তো বলছে যে তুই বালা পথে চললে থাকো ইবলিস তোর দাঁড়ে দেখতে পারতাম না। আর একজন কে পড়তো না ইয়ানফসি, রাসূল সবাই দি গুনাহগার, যত নবীর রক্ত মাংস গড়া দুষে বনে বড়া সব মানুষ আল্লাহর কাছে ধরা, শুধু রাসুল ছাড়া। তাহলে আপনি এই জগৎটা যখন যাইবেন তখন আপনি বুঝবেন যে ইদে একটা নবরঙ্গের বলছি। আচ্ছা বিশি একটা বিয়ার দেবী করার কথা বলতেছি, শোনা দাদা বাইরেছে আমার খুব আমার খুব মারছে, আছে না ইতিহাস ফুল আডারে আলগি দিয়া তুন্দা ঠেং আলগি দিয়া তেনাডা দিয়া গুঁজা পুষা হয়েছে, আমরা জামাই বুঝু মারিছি কথার কথা হে আগে দিছে। আমিও তো এমন আগজি আমার বাপের মা কইছে, আমার মা কইছে হে তো আগে দিছে, কত পুছাল আমার দুন্ডা ঠেঙ্গু আলগি দিয়া আগে এই দেশটারে সাধন কর, যারা মাকে ভালোবাসছে মাকে, আরে আমি রমেন্যা, আমি রমেন্যা কিছু ছিল না, আইসক্রিম বেছি সানাসু বেছি সন্ধ্যে বেছি মাউট বেছি কুটকুট বেছি রিক্সা চালাইছি ভাড়া উঠাইছি দেখি দিতামাইছি মসজিদের কালেকশন করছি, আমার কিচ্ছু ছিল না। আমার মা বলতে ভুলবুল বলছি তাহলে আমার মা তো মা বলতে আমার মা রে মা যদি বসা দিছে তো স্বর্গ যদি আই বসে দিছে দায় আটকা করে আলগে দাও উঠে চলে গেছি। তোমার ঠেং তো উঠবে কোনো লেগেছি
আমার মা কয় রে তোর দ্বারা পারতাম না, কিন্তু মাকে যে সাধন করতে পারছে আমি করতে পারছি না, আমি এই কথা কই না, তো বসে মাকে যারা আদর করছে মাকে যারা ইয়া করছে। আরে 10 মিনিট আগে আমার মার গাম মাসে গিয়ে গামছি দুই কান্দে দুই ফেরেস্তে আছে, মরবার 10 মিনিট আগে মা সুস্থ। এলে মা আমার জন্য মা শরীর খারাপ করছে, আমার দুই ভাই বয়ে দিছে এই মুহ পানি দিত, আর আমি ঘুরতাছি মারকে আমি বাঁচাবো। তো ফায়ার ডাক্তার ইটা কইল যে অরাট একশন একটা ইংলিশ শোনানো আইনা দিহি, 3 দিন জন্য কানের লতি ফিরেছে গা, 3 দিনের ভিতরে যদি ভালোই হতে এই অরাট একশন দিলে ভালোই গো নাইলে মারা দিব। তখন আমি সুলতান বাদলে দৌড় লিছি অরাট একশন অরাট একশন, আজি আজ আমার 40 বছর হয়েছে এই অরাট একশন ইংলিশ শোন ভুলি না। যখন গেছি আব্দুল ডাক্তারের কাছে গিয়া কইছি যে সুলতান বলো আমার একটা অরাট একশন এদাইতে এদাইতে কিন্তু আমি হন আয় আর ওরা দেখছেন যখন লাগে না ওন এমনি আমার বাজে ওরা দেখছেন ওরা দেখছেন, আমি দুর্বাদ দিয়ে আমার এত দিয়ে ইঞ্জেকশন আবার হুল্লা দিয়ে ইঞ্জেকশন নি ওহন আবার ওরা দেখছেন জগজ করে, কারণ বিতে কলকে ওরা দেখছেন বাঁচিয়ে দিচ্ছে। তুইলে কয়া কোরআনে শিশুটি আয়াত তুমি যদি মুহস্ত কথা করো জিহান তেতান দুই হ্যাঁ নাইব, এই যে ওরা ডাকশন বাদ যে আজও বাদ আছে আইনলে যখন ইঞ্জেকশন দিছি মা তো ভালো একা সর্বোত্তম এই যে দেখা মাকে কইর করলে ফাইবা, আমি পাইছি এই কথাটা আর এরপরে তা দাহানের জিনিস নাই, যদি আর অন্যরা দাহানের জিনিস বড় করুন মাকে করো একদিন এই মিয়া শাস্তলো হেরে হও একটা চা হেরে হও একটা হেরে হওয়াও এই দিন না হওয়াইয়া তোমার মাল লাগে তুমি একটা জিনিস আন না, আমি একটা কেক দেখে এক মাদান মারি কাটলে 12টা হয়ে গেছে সত্যিকার একটা কেক আনছিলাম আন না সেটা দরজাটা লাগাই দিছি লাগাইয়া কইছি যদি অন্যরা আমার বাতি দেখাতে আমার আলগা দুয়ার লাগাইয়া তালা দিয়ে কেকটা এই সময় সত্যিকার যদি 3 মাদান মারি গেছে যদি একটা কে আন এর হয়ে কেকটা আইনা দিছি মা 3 দিন লাগাই আইছি মারে যদি করবা সেদিন বুঝবা যারা মনের মতো করো আর না করলে নাই এটাই তোমার ব্যাপার এই কারণে কইছে।